আমি ইন্দুবালার পর যেভাবে মেসেজ পেয়েছি আমি ভাবতে পারিনি কোনোদিন এত এরকম মেসেজ আমি পাবো। আমি তো পুরোটাই ফ্যাশন ব্লান্ডার। সোশ্যাল মিডিয়ায় তো এখন মোটামুটি সবাই অ্যাক্টিভ থাকে, তো স্নেহাদি কতটা অ্যাক্টিভ থাকে সেটা একটু জিজ্ঞাসা করে নেবো। কাউকে ব্লক করেছো? বহু স্টক করা হয়। কঙ্কনা সেন শর্মা, ওকে। আমার পরের প্রশ্ন ছিল বলিউড কোনো সেলিব্রিটিকে স্টক করবে, একবারই উত্তর দিয়ে দিয়েছে। যাই হোক, সোশ্যাল মিডিয়া ট্রোল হয়েছে। শেফালিশাকে তো আমি মারাত্মক স্টক করি বাবা। ওকে, হ্যাঁ। আর সোশ্যাল মিডিয়া ট্রোল হয়েছে? না বাবা, এখনো অবধি হয়নি। কি বলা যায় না, কি হবে কি না হবে ঈশ্বর জানে। ফ্যান পেজে রিপ্লাই দাও? ফ্যান পেজ নেই গো, একটা ছিল সেটা এখন আর অ্যাক্টিভ নেই। আর আমার উদ্যোগ নিয়ে অনেক কিছু করতে হয়, এসব ব্লুটিক ফুটিক অনেক কিছুর জন্য আমারও তো এন্থু নেই, এখন অবধি নেই। যা দিনকাল এগোচ্ছে এন্থু নিয়ে মনে হচ্ছে লেগে পড়তে হবে আর কি। ইনস্টাগ্রাম থেকে ইনকাম হয়েছে? না, ওইটুকু ফলোয়ার নিয়ে কি হবে বলো? ফলোয়ার বাড়ানোর জন্যও তো অনেক পরিশ্রম, সেটাও তো করে উঠতে পারি না। কিন্তু রিলস দিলে সেটা মিলিয়ন যায়, আমরা দেখেছি মাঝে মাঝে। না না, ওটা যদি কেউ আমাকে কোলাব করে তাহলে শ্রীতমা মানালি টানালি এদের অনেক অনেক ফলোয়ার, তো ওরা কোলাব করলে ওটা ওদের জন্য মিলিয়ন যায়, আমার জন্য মিলিয়ন যায় না। আমি যেটা আমার হায়েস্ট কত 950,000 একটা হয়েছে, সেটাও আমার ছেলের কল্যাণে হয়েছে, ওকে নিয়ে বেড়াতে গেছি বলে। এটা বিরাট কিছু করে ফেলেছি, ছেলে নিয়ে বেড়াতে গেছি, তাই লোকজন ভেবেছে বাবা বাবা সবাই যায়, কেন আমারটা নিয়ে বিরাট এত মাতামাতি হলো বুঝলাম না। মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো ফ্যানেকে? হ্যাঁ অ্যাকসেপ্ট করি, যদি তাদের কিছু সাবস্টেনশিয়াল জানার থাকে আমি উত্তরও করি, এটা আমি রিগোরাসলি করি। কোনো মেসেজ পেয়ে খুব মন খারাপ ছিল এরকম সময় ভালো হয়ে গেছে? আমি ইন্দুবালার পর যেভাবে মেসেজ পেয়েছি আমি ভাবতে পারিনি কোনোদিন এত এরকম মেসেজ আমি পাবো। মানে আমি আমার ইনবক্স ফ্লাডেড উইথ অল সেন্সিটিভ মেসেজ, ইমোশনাল মেসেজ, লোকজন কাঁদতে কাঁদতে মেসেজ করেছে, স্ক্রিনশট নিয়ে নিয়ে মেসেজ করেছে, ওটা আমার একটা দারুণ ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স ছিল। কোনো ফ্যাশন ব্লান্ডার করেছো সোশ্যাল মিডিয়া? আমি তো পুরোটাই ফ্যাশন ব্লান্ডার, আই তো ডোন্ট নো হাউ টু ডু ইট। আমি তো মানে খুবই সেফ প্লে করে চলে যাই, ব্ল্যাক রেড হোয়াইট ব্লু একদম পুরো সেফ প্লে, সেফ জোনে যাই। অত আমি আর আমার জীবনে একটা অভিষেক আছে আর একটা শুভম আছে, ওরা আমাকে বাঁচিয়ে দেয়। ওরাও জানে যে আমি একটা জামা দিয়েই ওরা উদ্ধার করবে, তার সাথে যে কীভাবে সাজতে হবে সেটা আমি জানি না, সুতরাং ওরা একটা জামা এমন পাঠিয়ে দেয় যেটা পরে তুমি যা গিয়ে উদ্ধার করো। আই অ্যাম মাইসেলফ আ ফ্যাশন ব্লান্ডার। প্রত্যেকটা প্রিমিয়ারে কিন্তু তোমাকে সবাই দেখতে থাকে, তোমার রিলস পোস্ট করলে সেটা আমাদের প্রচুর ভিউজ আসে এইটা থেকে। সে কি, এটা তো আমি জানলাম তাহলে, তোমার তোমরা আমায় কোলাব করে দিও, আমার তাহলে একটু ফলোয়ার বাড়বে। আমি কি বলবো, আমার কম কাটিতে হয়ে যাবে। এই সোশ্যাল মিডিয়ায় এমন কোনো পোস্ট করে রিগ্রেট হয়েছে? না, আমি সেরকম কিছু পোস্ট করি না। রাতে শোয়ার আগে ফোনে লাস্ট কি দেখো? দুদিন ধরে সিনেমা দেখছি, কালকে থ্রি অফ আস দেখেছি, আবার শেফালি শাহকে আর জ্যাদি বালাবাদকে দেখে পাগল হয়ে গেছি। ঘুম থেকে উঠে ফার্স্ট ফোনে কি চেক করো? কটা বাজে আর 5 মিনিট ঘুমানো যাবে কিনা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।